প্রেমের প্রস্তাব হচ্ছে এত এত সুন্দর সুন্দর কবিতা লিখে ফেলে গল্প লিখে ফেলে মানুষ এত স্বপ্ন দেখে আমার ভালোই লাগে এখন এত প্রেমের প্রস্তাবটা আসলে আমার অ্যাকসেপ্ট করা সম্ভব নয় বাট সবাইকে আমি আমার ভালোবাসা দিয়ে দিলাম আপনারা দোয়া করবেন আমার জন্য হঠাৎ করে জেএফপি সামনে থেকে আমি হেঁটে যাচ্ছি আমাকে একটা মেয়ে এসে বলে তুমি ইরানা তো আমি না হঠাৎ করে ক্যাচ করতে পারিনি যে আমার চরিত্রের নাম বলেছে তারপরে বলে আপু আপনি সময় সব জানিতে ছিলেন না বুঝি হ্যাঁ তখন আমি একদম ও হচ্ছে ওর ফ্রেন্ডকে ডেকে আনছে যে এদিকে আসো ছবি তুলবো তো আমি পুরো হচ্ছে সবার মধ্যে জানলাম এখন কি করবো দেখি তোটিনি আপু আপু তো সেলিব্রিটি আমি এটা শুনে হজমই করতে পারিনি আই এম নট এ সেলিব্রিটি ইয়েট মানুষ আমার হাসির এত বড় ফ্যান আপনারা সবসময় দোয়া করবেন যেন আমি এরকম হাসি খুশি থাকতে পারি তাহলে হাসিটা সবসময় থাকবে আমি অনেস্টলি খুবই নার্ভাস ছিলাম যেহেতু প্রথম কাছে আসার গল্প আমি খুবই নার্ভাস ছিলাম যে কীভাবে পুল অফ করতে পারবো বাট আমি যে পরিমাণ ভালোবাসাটা পেয়েছি এই প্রজেক্টটা থেকে এটা আসলে আমি আমার এক্সপেকটেশনের বাইরে আই এম রিয়েলি থ্যাঙ্কফুল আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ খুবই সাপোর্টিভ আমার ভাইয়া বিশেষ করে অনেক বেশি সাপোর্ট কখনো শ্যুটের জন্য দুই তিন দিন বাহিরে থাকা পড়ে কখনো আমাকে মানে প্রবলেম করে না উল্টা হচ্ছে আরও সাপোর্ট করে যে না তোমার যেটা লাগবে ওটা বলো মানে সবাই একটা কাজ আসার পরে আমার উৎসবের মতন করে দেখে বাসায় আপাতত ভালো ভালো কাজ মানুষকে উপহার দেওয়া আর নিজের যতটুকু ল্যাকিংস আছে এখনও অনেক কিছু আমি একদম নতুন খুব একটা যে সব কিছু নিয়ে আমার ধারণা খুব প্রপারলি আছে তা না আমি চেষ্টা করবো নিজেকে যতটা ডেভেলপ করা চাই আর ভালো ভালো কাজ দেওয়া যায় আমি খুবই সিলেক্টিভ কাজ কিন্তু ভালো কাজ করতে চাই মনের মানুষ তো আসলে এভাবে বলে কয়ে হয় না যদি আল্লাহ চায় সময় হবে সঠিক সময় ইনশাল্লাহ এটা ব্যাটে বলে মিলে যাবে।